শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগান যুদ্ধে তালিবানের বিপক্ষে কোন দেশ কত টাকা খরচ করেছে জানাবো আজকের ভিডিওতে। ভারতীয় দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আশরাফ গনিকে তুপ। আমেরিকানদের সরিয়ে নেওয়ার কার্যক্রম ব্যাহত হলে সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি বাইডেনের। সবাইকে নিয়ে কাবুলে নমনীয় ইসলামী সরকার গঠন করা হবে বললেন তালেবান নেতা। নারীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান তালেবানের। গত দুই দশকে আমরা আফগানিস্তানে অনেক ভুল করেছি স্বীকার করলেন বাইডেন। এবং সবশেষ থাকছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে চার ফিলিস্তিন নিহত। দেখুন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দীর্ঘদিন যুদ্ধ সংঘাতে বিপর্যস্ত আফগানিস্তান, দেশটিতে যুদ্ধের ব্যয়ভারের বড় একটি অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সরকারি তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2012 সাল নাগাদ দেশটিতে 1 লাখেরও বেশি সৈন্য ছিল যুক্তরাষ্ট্রের। সে সময় বছরে $10,000 কোটি খরচ হতো। ব্রুয়ান ইউনিভার্সিটির 2019 সালের গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দেশটিতে $97,800 কোটি খরচ করেছে। তবে ওই গবেষণায় এটাও উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের সার্বিক খরচ নিরূপণ করা কঠিন, কারণ সরকারের নানা দফতরের হিসাব রাখার আলাদা আলাদা ধরন রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রের পরেই আফগানিস্তানে সবচেয়ে বেশি সৈন্য ছিল যুক্তরাজ্য এবং জার্মানির। যুক্তরাজ্য আফগানিস্তানে $3,000 কোটি আর জার্মানি $1,900 কোটি খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু $1,000 কোটি খরচ করেও কোনো কাজ হয়নি। আফগান বাহিনীর পেছনে ব্যয় করা অর্থ যুদ্ধের সরঞ্জাম তালেবান যোদ্ধাদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভারতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সরকারি ওই টুইটার হ্যান্ডেল থেকে আশরাফ গনিকে আক্রমণ করে টুইট করা হচ্ছে। দূতাবাসের প্রেস সেক্রেটারি আব্দুল হক আজাদ বিষয়টি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে। খবরে বলা হয়, আফগানিস্তানের ভারতীয় দূতাবাসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে আশরাফ গনিকে আক্রমণ করে টুইট করা হয়। তাতে এই পরিস্থিতিতে দেশ ছাড়ার জন্য তার সমালোচনা করা হয়। পরে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয় টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, সেই টুইটটিও মুছে ফেলা হয়েছে। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। বর্তমান নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে তারা। রবিবার তালেবান দেশটির রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর আমেরিকা তাদের দূতাবাস কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর পরাজয়ের বিষয়টি নিয়ে বেশ প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার এক ভাষণে তিনি সেগুলোর জবাব দিয়েছেন। বাইডেন জানিয়েছেন, তালিবানরা যদি তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের উপর আক্রমণ করে তাহলে সেটার কড়া জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমেরিকান সৈন্যরা এই মিশনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে যথাযথভাবে, যেমনটা সবসময় তারা করে থাকে, তবে এটা একেবারে ঝুঁকিমুক্ত নয়। যেহেতু আমরা আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নিতে এসেছি, এমন সময়ে আমরা তালিবানের পরিষ্কার বার্তা দিয়ে রেখেছি যে তারা যদি আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের উপর হামলা করে কিংবা আমাদের এই সরিয়ে নেওয়ার কার্যক্রম সমস্যার সৃষ্টি করে, তাহলে সেখানে আমেরিকার উপস্থিতি হবে বিদ্যুৎ গতিতে, আর সেটার জবাবও দেওয়া হবে দ্রুত এবং কঠোরভাবে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হলেও আমাদের লোকজনদেরকে রক্ষা করব। তিনি আরও বলেছেন, এই মিশনে অল্প সময়ের জন্য চলবে, অল্প সময়ের মধ্যে আমাদের মানুষজন এবং সহযোগীদের যত দ্রুত সম্ভব নিরাপদে সরিয়ে আনা হবে, আর এই মিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের সৈন্য সরিয়ে নিয়ে আসব এবং আমেরিকার সবচেয়ে লম্বা যুদ্ধ এবং রক্তপাতের 20 বছরের সমাপ্তি টানব। সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামিক সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র সুহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আফাকনা এই খবর দিয়েছে। শাহিন গতকাল বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না, বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বের নয়া সরকার অন্তর্ভুক্ত করতে চায় তালেবান।
তালিবানের মুখপাত্র আর বলেছেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী এবং পুলিশ সহ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পণ করে তালিবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। 15 আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো কোনো সূত্র সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল। এই পরিষদের বাকি দুই সদস্য হিসেবে সাবেক মুজাহিদিন কমান্ডার গুলবুদ্দিন হিকমাতিয়া এবং গনি সরকারের শান্তি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রধান আবদুল্লাহ আবদুল্লার নাম ঘোষণা করা হয়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুসালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, বিদেশি কূটনৈতিক এবং সেনাবাহিনীর সদস্য সহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের আশঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। এমনকি তিনি নারী চাকরিজীবীদেরকেও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান। হানাফি বলেন, কারো প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলে সব কাজ স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে পারবেন। তালেবান নেতারা বলেছেন, বিশৃঙ্খলা সুযোগ যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করছে বা চেষ্টা করছে তাদের আটক করা হয়েছে। তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে বলেছেন তালেবানের সদস্যদের প্রতি আহ্বানও জানানো হয়েছে। তালিবান মুখপাত্র জুবি উল্লাহ মুজাহিদিন বলেছেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন বলে কাউকে হেনস্থা করা যাবে না। এদিকে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালিবান। আফগান সরকারের পতন এবং তালেবান ক্ষমতায় আরোহণ সম্পর্কে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বলেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে, আমেরিকা গত 2 দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে। জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে দেয়া এই ভাষণে আফগানিস্তানে গত 20 বছরে মার্কিন সামরিক উপস্থিতির সময় তাদের দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেছেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নেন জো বাইডেন। গত 2 দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে বাইডেন বলেন, আর কিছুদিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সব কিছু ঠিক হয়ে যেত, এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একই সঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে তার দায়িত্ব নিতেও আমি পিছপা হব না। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেজন্য আমি অত্যন্ত মর্মাহত, কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নয়। তিনি বলেন, আমরা আরও বহুদিনও যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার করা হতো সে আজকের পরিস্থিতি তৈরি হতো। এই বক্তব্যের মাধ্যমে প্রকারান্তে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন। গত 15 আগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে এবং একই সময়ে প্রেসিডেন্ট আশরফ গনি দেশ থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফগান সরকারের পতন ঘটে। আশরফ গনি কোথায় গেছেন তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন তিনি তাজিকিস্তানে গেছেন, আবার কেউ কেউ বলছে তিনি উজবেকিস্তান হয়ে ওমানে চলে গেছেন, এবং কেউ বা বলছে সাবেক আশরফ প্রেসিডেন্ট আমেরিকায় পালিয়ে গেছেন। পশ্চিম তীরের জেনিন শহরের 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সদস্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানোর সময় দুই পক্ষের সংঘাতের মধ্যেই ওই ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হয়। সংঘাতে নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ফিলিস্তিনিরা হলেন 21 বছর বয়সী নূর আল দিন আবদেল ইলাহ মুহাম্মদ জারার, 22 বছর বয়সী আমজাদ হামিন হুসাইনি, 19 বছর বয়সী সালেহ আমর এবং 21 বছর বয়সী রোহিত আবু সাইদ। ইসরায়েলের সীমান্ত পুলিশ জাররার লাশ সহ আরও দুজনের লাশ থানায় নিয়ে গেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানিয়েছে আরও এক ব্যক্তিকে পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম কাসাম মোহাম্মদ তাহা। ওই ব্যক্তির হাতে গুলি লেগেছে এবং তার হাতে অপারেশন করে কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পশ্চিম তীরের উত্তরাংশে হরতাল ডাকা হয়েছে এবং একদিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের সীমান্ত পুলিশের বিশেষ টহল ইউনিট এবং অন্যান্য পুলিশ সদস্যদেরকে নিয়ে গঠিত দল হামাসের মুহাম্মদ আবু জানানাকে গ্রেফতার করতে গেলে সংঘাতের ঘটনা ঘটে। তখন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।